হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বের খুঁটিনাটি ডিটেলিং অফ ইউনিভার্স আমাদের ভিডিওটা মাঝে বেশ কয়েকদিন দেওয়া হয়ে ওঠেনি তোমরা জানো তার কারণ হচ্ছে যে এই বিভিন্ন পুজোর সিজন চলছে তো সেই সব কারণে ভিডিওটা একটু ইরেগুলার হয়েছে তবে আশা করছি নেক্সট উইক থেকে এটা সম্পূর্ণ রেগুলার থাকবে তো তোমরা জানো যে আমরা মাঝে মাঝে কিছু ডিফারেন্ট টাইপস অফ ভিডিও আপলোড করি আর কিছু ইউনিক ভিডিও আজকেরটাও একটা ইউনিক বলা যেতে পারে কারণ আজকে যেটা আমি তোমাদের দেখাতে যাচ্ছি এটা হচ্ছে একটা রক্স কালেকশানের স্পেসিমেন যেখানে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে তিনটে টাইপ অফ রক্স আছে ইগনিয়াস সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক এই তিনটে টাইপের রক্সের বেশ কিছু স্যাম্পেল কালেকশানস করা হয়েছে তবে এই ধরনের স্যাম্পল তোমরা কিনতে পাওয়ার চেষ্টা করতে পারো বাট এটা ইজিলি অ্যাভেলেবেল নয় এটার জন্য একটু পারমিশানের দরকার হয় বা এখান থেকে কিনতে পারবে না তো এখানে এই রক্সের কিছু কালেকশানস বা কিছু স্যাম্পল নিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো রিয়েল স্যাম্পল এবং আমি খুব ক্লোজে দেখাবো। যাতে তোমরা প্রত্যেক কটা গ্রেনস এবং প্রত্যেক কটা ফ্যাক্টরগুলো এখানে ডিটেলে বুঝতে পারো সো আই থিঙ্ক এটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এই ধরনের স্যাম্পল যদি কেউ কালেক্ট করতে পারো এই ধরনের জিনিস কারোর যদি জানার ইচ্ছে থাকে কিভাবে কালেক্ট করতে হয় আমার ইনবক্সে লিখো আমি নিশ্চয়ই রিপ্লাই করব তো আজকে আমরা এখানে যে রগসগুলো দেখানো হয়েছে সেগুলোকে নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তাদের ফরমেশান এবং তাদের গ্রেনগুলো আমি ক্লোজেও দেখানোর চেষ্টা করব যাতে তোমরা গ্রেন্স বা গ্র্যানুলার স্ট্রাকচারটা এই সমস্ত রকসগুলোর ক্ষেত্রে বুঝতে পারো আমরা আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করতে ভুলো না আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে আর যারা পুরনো দেখছো তারা প্লিজ কমেন্ট করো নতুন কিছু জানার থাকলে বা কোনো বিষয় নিয়ে কোয়ারিস থাকলে প্লিজ আমাদের জানিও আমরা সেই কোয়ারিসগুলোর তোমাদের অবশ্যই রিপ্লাই করব। দেখো প্রথমে আমি দেখাই ইগনিয়াস রকস এই যে প্রথমেই এখানে যে রক্সগুলো নেওয়া হয়েছে তার মধ্যে এই যে প্র ফার্স্ট যে ছটা রক্স রয়েছে এগুলো প্রত্যেক কটা হচ্ছে ইগনিয়াস তার মধ্যে এই রক্সটা খুব কমন ইট ইজ গ্রানাইট একটু তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করি দেখো এই গ্রানাইটের মধ্যে প্রত্যেক কটা এটিগুলো যেহেতু র মেটেরিয়াল সেই জন্য দেখো এর প্রত্যেক কটা গ্রেনস খুব কালারফুল হয় এবং শুধু তাই না এগুলোর মধ্যে র মেটেরিয়ালসের প্রেজেন্সের জন্য এগুলো যথেষ্ট গ্লসি হয় এগুলো কিন্তু পার্টিকুলার একটা টাইপ অফ মেটেরিয়াল দিয়ে তৈরি যে সব সময় হয় তা নয় বিভিন্ন মিক্সড মিনারেলস থাকে একটুখানি ভালো করে দেখবে কালারও এক এক জায়গাতে এক এক রকম আর এটা হলো কমপ্লিট পিওর লাভা লাভা ডাইরেক্ট ডিপোজিশনস হয়ে তৈরি হলে সেই ধরনের লিকুইড লাভা যখন একেবারে ডাইরেক্ট কুল হয়ে যাচ্ছে তখন এই ধরনের আমরা কালারগুলো দেখব যেখানে দেখো এই যে মফায়েরই যে রক্সটা দেখানো আছে এর মধ্যেও দেখো ব্ল্যাক হোয়াইট অ্যান্ড অ্যাশ এইরকম বিভিন্ন কালার মিক্সিং রয়েছে ওকে এছাড়া এই যে এখানে রয়েছে এই যে এই যে আরও তোমাদের আমি দুটো দেখিয়েছি দুটো স্পেশাল টাইপস অফ রক্স এবং এখানে আরেকটা রয়েছে এই রক্সের দেখো গ্রেনগুলো খুব প্লেন এবং এই রক্সগুলো এই যে এই স্পেসিফিক্যালি এই যে রক্সগুলো এই রক্সগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিকজ এই ধরনের কালেকশানস বা এই রক্সগুলো স্পেসিফিক্যালি এরিয়াওয়াইজ ডিপেন্ড করে কারণ সব জায়গাতে একই ধরনের লাভা এক্সট্রাকশনস হয় না যে সব জায়গায় রক্সগুলো একই ধরনের দেখতে হবে এছাড়া এই যে অবসিডিয়ান রক্সটা দেখছো এর একটা স্পেসিফিক বা স্পেশাল ফিচার্স হচ্ছে এর মধ্যে অতিরিক্ত পরিমাণে সিলিকা থাকে এবং সিলিকা থাকে যেহেতু এর মধ্যে সিলিকা থাকে সেই জন্য দেখো রক্সটা অনেকটা গ্লসি আদার রক্সগুলোর মতন হয় না যথেষ্ট গ্লসি এবং এটা লেয়ার ওয়াইজ এটাকে আমরা ভাগ করে নিতে পারি এরপর আরেকটা আমরা আসি সেডিমেন্টারি রক্সগুলোতে ঠিক আছে সেডিমেন্টারি রক্সগুলোকে দেখো এই যে দেখছো এখানে কতগুলো স্পেসিফিক টাইপ অফ টোটাল ছটা টাইপ অফ সেডিমেন্টারি রক্স দেখানো হয়েছে তো এর মধ্যে ফার্স্ট আগে আমি তোমাদেরকে দেখাই যে লাইম স্টোন যেগুলো আমাদের খুব কমন লাইমস্টোন স্যান্ডস্টোন শেল এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে ভীষণ কমন এবং আমরা কোয়াইট ফ্যামিলিয়ারও বলা যায় এদের সাথে এর মধ্যে আমরা কলেজের একটা যখন আমরা কলেজে পড়তাম একটা কথা খুব ইউজডও ছিলাম সেটা হচ্ছে এই কংগ্লোমারেট এই কংগ্লোমারেট জিনিসটাকে অনেকটাকে বলা হয় সেই পুরো চিকেন পাকোড়ার মতন দেখতে তার কারণ দেখো এর বডি সারফেসটা অনেকটা রাফ এবং কোথাও ব্ল্যাকিশ কোথাও হয়তো ব্রাউনিশ এই ধরনের কালার কম্বিনেশানসে হয় এছাড়া লাইমস্টোন লাইম তো আমরা প্রত্যেকেই জানি এর মধ্যে থেকে ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে ক্যালসিয়াম পাওয়া যায় এটা হলো স্যান্ডস্টোন স্টোনটাও তাই স্টোনের থেকে অবভিয়াসলি স্যান্ডের কোয়ান্টিটি এই প্রত্যেকটা রক্স এই যে রক্সগুলো এইগুলো অনেক বেশি সফট আমরা যদি এরকমভাবে খুঁটলে দেখো এগুলো থেকে এই যে বালি এখান থেকে খুঁটলে এই যে বালি বা গ্রেন্স আমি জানি না বুঝতে পারবে কিনা এগুলো হাতে আমাদের এরকমভাবে পাউডারের মতন লেগে থাকছে আশা করি ভালোভাবে দেখলে বুঝতে পারবে আমার নখের ওপর একটা লেয়ার হয়ে রয়েছে বাট একই রকমভাবে তুমি যদি এই রক্সগুলোকে খোটার চেষ্টা করো এখান থেকে তুমি কোনোভাবেই কোনো লেয়ার বা গ্রেন তুলতে পারবে না দেখো সেই ধরনের কোনো লেয়ার বা কোনো কিছু এখানে উঠে আসাটা সম্ভব নয় বাট এখান থেকে একটা ডাস্ট বেরিয়ে আসাটা সম্ভব এছাড়া শেল শেলটা আমি তোমাদের যখন রিভার বেডের ভিডিওগুলো দেখিয়েছিলাম তিস্তা রিভার সাইডে তখন তোমাদেরকে এই ভিডিওগুলো শেল নিয়ে ভালোই অনেকগুলো কথাই আমি তোমাদেরকে বলেছিলাম কারণ শেলটা হচ্ছে তোমার এমন একটা জিনিস যেগুলো ওই কাদা বা এই ধরনের জিনিস দিয়ে তৈরি হয় সেই জন্য শেলটা যথেষ্ট পরিমাণে আমরা দেখব যে ওখানে মেনলি রিভার বেড সাইডে এই শেল জিনিসটাকে আমরা দেখতে পাবো ওকে তো এরপর হচ্ছে দেখো ডলোমাইট ডলোমাইট হলো একটা স্পেসিফিক টাইপ অফ সেডিমেন্টারি যেটাকে এই কেমিক্যাল কম্পোজিশন হিসেবে সি এ এম জি থ্রি সিও থ্রি হোল্ড টু বলা যায় তো এর মধ্যে কিছুটা লাইমস্টোন আছে তবে এই ধরনের জিনিসগুলো জেনারেলি বলা যায় যে এটা রেয়ার এরকম নয় যে এগুলো অতিরিক্ত পরিমাণে পাওয়া যায় এবং এই ধরনের যে জিনিসগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে মানে ডলোরাইটের মধ্যে হাই পারসেন্টেজ অফ দি মিনারেলস লাইক ক্যালসিয়াম ব্যাঙ্গানিস এই ধরনের জিনিসগুলো ডিপোজিটেড থাকে ওকে এরপরে চলে আসি মেটামর্ফিক রক্সে মেটামরফিক রক্স মানে কিন্তু এই যে দেখো ওপরে ডেফিনেশানটাও লেখাই আছে তোমাদের এখানে এই মেটামরফিক রক্স মানে কিন্তু এই দু ধরনের যেটা দেখলাম ইগনিয়াস এবং সেডিমেন্টারি এইগুলোই পরবর্তীকালে কনভার্ট হয়ে মেটামরফিকে চল কনভার্ট হয়ে যায় কারণ হচ্ছে কি না এইগুলো অনেক সময় কী হয় মেটামর্ফিক রকসগুলো দেদের মধ্যে মেটা বিভিন্ন হিট এবং টেম্পারেচার ইত্যাদি অ্যাবজর্ভ করবার জন্য এরা আস্তে আস্তে তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো চেঞ্জ করে ফেলে এই রকসগুলো কিন্তু আস্তে আস্তে টাফ হয়ে যায় ভাবা যায় যে এই যে যেটা লাইমস্টোন সেটাই পরবর্তীকালে তৈরি করে হচ্ছে মার্বেল মানে মার্বেল কতটা হার্ড হয় অথচ সেই একই জায়গায় দাঁড়িয়ে লাইমস্টোন কিন্তু অনেক বেশি সফট ভ্যারেজ এই যে মাইকা এই মাইকাও কিন্তু এগুলো কিন্তু অনেক বেশি সফট হার্ড রক এবং এগুলোর থেকে দেখো এগুলো যেহেতু এ থেকে তৈরি হয় আশা করি দেখ বুঝতে পারছো দেখো এগুলো থেকে আমরা লেয়ার বা ডাস্ট তৈ দেখতে পাবো ইজিলি দেখো এখানে মাইকা থেকে আমি তোমাদের খুব ইজিলি দেখালাম যে এখান থেকে গুঁড়ো গুঁড়ো হয়ে জিনিসগুলো সহজেই বেরিয়ে আসতে পারে এবং এর থেকে মাইকা থেকে আমরা প্রচুর অভ্র তৈরি করি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখো আমার আঙুলের মাথায় যথেষ্ট পরিমাণে গ্লসি মেটেরিয়ালটা লেগে আছে এবং এটা হচ্ছে ন্যাচারাল যে অভ্র বা শাইনি যে এলিমেন্টসগুলো সেই জিনিসগুলো তৈরি হয় কিন্তু এইখান থেকে ঠিক আছে তো এই যে ফ্যাক্টরগুলো দেখো স্পেশালি আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে একটা জিনিস জানি না এটা আমি তুলতে পারবো কিনা হাতে এক সেকেন্ড হলে এই দেখো এই ধরনের জিনিসগুলো মাইকাগুলো এরকম মাছের আঁশের মতন এইভাবে এখান থেকে উঠে আসে ছোট ছোট টুকরো হয় এবং দেখো যেখান যেখান দিয়ে গেছে আমার হাতটা দেখলেই বুঝতে পারবে দেখছো সেই জায়গাগুলোতে যথেষ্ট গ্লসি এবং চকচকে হয়ে গেছে এছাড়া হচ্ছে অ্যান্থ্রাসাইট এটা হচ্ছে একটা কোল কোলের একটা ফর্ম এর থেকে অ্যান্থ্রোসাইট হচ্ছে বেস্ট কোয়ালিটির কোল হচ্ছে এখান থেকে পাওয়া যায় তো অ্যান্থ্রোসাইট এটা থেকে আমরা যদি এক্সট্রাক্ট করার চেষ্টা করি আমরা খুব ভালো কোয়ালিটির একটা কোল এখান থেকে পেতে পারি এবং এই শেলটাই পরবর্তীকালে স্লেট হয় আমরা যেটা লিখি বা আমাদের আগে যে স্কুলের ব্ল্যাকবোর্ড ছিল এখন তো উডেন বা এখন আমরা হোয়াইট বোর্ড ইউজ করি বাট এটাই ছিল আগেকার দিনের অ্যাকচুয়ালি স্লেট এছাড়া কোয়ারজাইট স্যান্ডস্টোন থেকেই কোয়ারজাইট আসে সো এগুলো হচ্ছে আস্তে আস্তে এদের মেটামর্ফিক ফরম্যাট তো আশা করি এই হচ্ছে আমার টোটাল ফ্যাক্টরটা বেসিক রকসের কিছু কালেকশানস আমি তোমাদেরকে দেখালাম আশা করি তোমাদের এটা ভালো লাগলো আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর পজিটিভলি আমাদের চ্যানেলটা শেয়ার করো যারা পুরনো তারা দেখছো তাদের কেমন লাগলো জানিও নতুন কোনো কিছু দেখার থাকলে নিশ্চয়ই জানিও আমার কাছে একটা অরিজিনাল ক্রিস্টালও আছে যেরকম আজ এই ভিডিওটা করলাম সেরকম আরেকদিন দিন এই ক্রিস্টালটা নিয়েও করব ক্রিস্টালটা অবশ্যই ইন্ডিয়া থেকেই কালেকশন করা কিভাবে এবং কোথা থেকে সেগুলো সেই ভিডিওতে আমরা আলোচনা করব থ্যাংক ইউ এভরি বাই বাই